শুনতে লাগে কবর, শুনতে লাগে কবর, সবাই খাটিয়া করে নিয়ে গিয়ে দিয়ে আসে। তুমি জানো ওই কবরে তোমার কি হতে পারে যদি তুমি রসূলের দ্বীনের পক্ষে রাখো, যদি তুমি রসূলের দ্বীনের পক্ষে জিন্দেগী কাটাও, হয়তো তুমি রসূলের দ্বীনের কোন উপকার করতে পারো নি, তবে জিন্দেগীতে কোনদিন নবী দ্বীনের ক্ষতিও করো নি। নবীকে রসূল বলে মেনেছ, আল্লাহকে আল্লাহ বলে মেনেছ, নামাজ পড়েছ কখনো কখনো ছেড়ে গেছে, রোজা রেখেছ কখনো কখনো ছেড়ে গেছে, তোমার কবরে নাজাতের এখনো দরজা খোলা আছে, কারণ আল্লাহ রহমান রহিম তিনি চাইলে তোমাকে কবর ছেড়ে দিতে পারে, কিন্তু যদি তোমার দ্বারা আল্লাহ দ্বীনের কোনো উপকার তো দূরে কথা, ক্ষতি যদি হয়ে যায় দুনিয়ায় সবাইকে তোমাকে নিয়ে যাবে, ওই কবরে তো দিয়ে আসবে, ওই কবরে আল্লাহ নবী বললে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, ওই গর্তে 99টা সাপ দেওয়া হবে, ওই সাপকে নিয়ে থাকতে হবে। বাপের গল্প বলতে আসেনি যুবক, পরিবর্তন হওয়ার চেষ্টা করো, কেননা এই দুনিয়া জমিনে আল্লাহ নবী দিনান আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে গো, অনেক জুলুমের শিকার হয়েছে গো। সেই নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হলো নবীর দিনকে পালন করা এবং নবীর দিনকে আগিয়ে নিয়ে যাওয়া। আগে যদি নিয়ে যেতে না পারো ক্ষতিটা করে ফেলো না, কেননা মুসলমান পরকের সাথে বলতে হয় এই সমাজ ইসলামের সব থেকে বড় ক্ষতি, এক দল মুনাফে মুসলমানের চক্রান্তের শিকার হয়ে আমাদের খরে ছেলেরাই করে ফেলছে। তাই বলে দিয়ে যায় কায়ামতের দিনটা কত কঠিন হবে, আল্লাহ বা জিব্রাইলকে বলবে, জিব্রাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আশের বাপাশে বাঁধো, জিব্রাইল জাহান্নামকে আনবে, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা থাকবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার দেখরে ধরতে যাবে। ঠিক এমনই সময় জাহান্নাম ঘুরতে ঘুরতে উম্মতে মুহাম্মাদের পিছনে যখন যাবে, জিব্রাইল চিৎকার দিয়ে বলবে, আল্লাহ জাহান্নাম উম্মতে মুহাম্মাদের দিকে যাচ্ছে, এই কথাটা আমার দয়া নবীর কানে চলে যাবে, নবী আমার আল্লাহ পাকের সাজিমের উপরে জান্নাতি খানা খাবে, জান্নাতি লিবাস পরে, এই কথা যখনই চলে যাবে নবী আমার সেখান থেকে উঠে জান্নাতি লিবাসে খুলে দিয়ে নবী আমার আল্লাহ পাকের সাজিমের নিচে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, ও রব্বি আল্লাহ জিব্রাইল বলেছে জাহান্নাম নাকি আমি নবী আমার উম্মতের পিছনে যাচ্ছে, আল্লাহ পাক আপনি জাহান্নাম কি সরিয়ে দেন, আল্লাহ আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে হাবিব আপনি কাঁদবেন না, আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত খুশি করব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে, আজকে সেই দিন দোয়া কবুল করে রাখবো, হাবিব আপনি নূরে হাতটা বাড়িয়ে দেন, নবী আমার হাতটা বাড়িয়ে দেবে, আল্লাহ পাক কিছু পানি দিয়ে দেবেন কুদরতি ভাবে, ওই পানিটা দিয়ে বলবে হাবিব জাহান্নামে দিয়ে নিক্ষেপ করে দাও, জাহান্নামে দিয়ে নিক্ষেপ করে দিয়ে হবে, যেমন চোখের মুখে নুন দিলে চোখ গুটিয়ে যায়, বুঝাবার জন্য বলছি এই বিশাল ভয়ঙ্কর জাহান্নাম ওই পানিতে তখন ঠান্ডা জড়ো হয়ে যাবে, ওই পানিটা কিসের পানি জানো, ওই পানিটা হলো তুমি আমি যখন রাত্রিরে আল্লাহ পাকে গাইছি সাইপুরে কাঁদি আর বলি আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ না পাই মানি করে ফেলেছি, আমার আল্লাহ ওই পানিকে জড়ো করে রেখে দেয় তোমার আমার চোখের পানি, কেননা আল্লাহর জাহান্নামকে ঠান্ডা করা দ্বিতীয় কিছু নয়, এই চোখের পানির বিনিময়ে
জাহান্নাম গুটিয়ে যাবে। পৃথিবীর মানুষ কোটি কোটি মানুষ বিভিন্ন দরবারে বিভক্ত হয়ে আছে, বিভিন্ন মুফতি হিসাবে বিভক্ত হয়ে আছে, কিন্তু প্রকৃত ইসলামের যারা অনুসারী সে ভারতের হোক আর পৃথিবীর যে জায়গায় হোক, আমার মদিনাওয়ালাকে সবাই ভালোবাসে। এই মদিনাওয়ালাকে কেন্দ্র করে মুসলমান আজ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তাই মানুষের হৃদয় থেকে মদিনাওয়ালার আদব, মদিনাওয়ালার প্রেমটাকে শোনাতে চাইছে। তারা বড় প্ল্যান করে আমাদের কাছে বুঝাতে চায়, আল্লাহ নবী এসেছিলেন দিনের কাজ করতে, আল্লাহ পাকের হুকুম এসেছিলেন, নবী আমার মরে গেছে, ওই মদিনা শরীফে যাওয়া যাবে না, ওই মদিনা মদিনা করা যাবে না, নবী নবী করা যাবে না, এখনো করে কি লাভ হবে। আল্লাহ দরবারে নাজাতের দোয়া চাইছে, আরো জোরে বলুন দুশ্মন। খেয়াল করে দেখুন তারা নবীকে কেন্দ্র করে প্রতিবাদ করে, দেখুন আজকে দুনিয়া জমিনে আল্লাহ নবীর খর মাদ্রাসা, এই মাদ্রাসা গুরু নাকি সন্ত্রাসের আখড়া হয়েছে, এই মাদ্রাসা গুরু নাকি জঙ্গি তৈরি করার কারখানা হয়েছে, এই মাদ্রাসা গুরুতে নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, এই মাদ্রাসা গুরুতে নাকি আতঙ্কবাদী তৈরি হয়, এই রকম কথা আপনাদের কানে শোনা যায় না যায় না। এরা হলো ইসলামের প্রকাশ্য দুশ্মন, এরা হাজার চেষ্টা করেছে যুগ যুগ ধরে ইসলাম থেকে আমাদেরকে সরাতে পারেনি, আমার রসুলের প্রেম থেকে আমাদেরকে সরাতে পারেনি। এরা কেন মাদ্রাসার বিরোধী করে জানে, ওই মাদ্রাসাতে মানবতা শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাতে জালিমের বিরোধী করা শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাতে মুসলিমের সাথে থাকা শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসা গরিবকে সাহায্য করা শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাতে দেশকে ভালোবাসা শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাতে মা বাপের সম্মান করা শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসাতে যারা মানুষের প্রভু শাস্তি চায় তাদের বিরুদ্ধে গিয়ে মানুষকে তাদের হাতে আঘাত করা শিক্ষা দেওয়া হয়। এই জন্যে তারা দেখছে এই মাদ্রাসা কোনো যদি থাকে এখান থেকে আব্বাস সিদ্দিকীর মতো সন্তান বেরোবে, এখান থেকে আব্বাস সিদ্দিকীর মতো আলেম বেরোবে, যারা মুসলিম নয় হিন্দু নয় গরিব দেখলেই তাদেরকে সাহায্য করবে, তাদের উপরে জুলুম হলেই গই তাদের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে বলবে, দেশকে কেউ ক্ষতি করলে এই মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে দেশের পাশে দাঁড়িয়ে ব্রিটিশদের যেমন লাঠি মেরে তাড়িয়েছে এদেরকেও তেমন তাড়িয়ে ছাড়বে। তাই যারা সমাজকে লুটতে যায় অন্যায় করতে যায় জুলুম করতে যায়, এই সমাজে নারীদেরকে উলঙ্গ করে ভর্তি আনন্দ জিনিস বানাতে যায়, শরাবকে পান করিয়ে দিয়ে হারাম দ্রব্য পান করিয়ে দিয়ে আল্লাহ সৃষ্টিগুলোকে জাহান্নামী বানাতে চায়, তারা তাই মাদ্রাসার পক্ষে কখনো যেতে পারে না। এরপরও কিছু মানুষ আছে যে তাদের কাছে কখনো তাদের কখনো দিলটা তারা জয় করতে পারে না, এরাই হলো প্রকৃত ইমানদার। এই ইমানদার গুলোকে মিটাবার জন্য ইরাই আবার অর্থ দিয়ে এক দল ছোট বেশি দাড়ি টুপিওয়ালা পাঠিয়ে দিয়ে তাদের তারা আল্লাহ নবীর আদবার প্রেম আমাদের দিল থেকে কাড়ার চেষ্টা করতেছে, তারা আমার নবী পাকের বিষয়ে আমাদের সামনে এমন ভাবে কথা বলবে এই যুবক গুলো ঘরে যেতে দিয়ে ভাববে ঠিক আছে মোহাম্মদ একটা ভালো মানুষ ছিল কিন্তু তিনি তো আমাদেরই মতো একজন, এইরকম মাইন্ড সেটিং করতে চাইছে, জেনে রেখে দিও রসুল আমাদের মতো নয়, কারণ
না নবী মানুষ ঠিকই গদা, আমরা খোলা মাটির রসে তৈরি, আমাদের শরীরের খাম থেকে দুর্গন্ধ বড়। আল্লাহ নবীর পাসিনা থেকে মিষ্টি আম্বারের থেকে বেশি খুশবু বেরোবে। আরো জোরে বলুন মাদ্রাসা যদি কোনদিন তৈরি না করো, মাদ্রাসা যদি কোনদিন দান যদি না করো, এই সওয়াব থেকে তুই মাহরুম হয়ে যাবে। আল্লাহ পাকে কাজে কাদাকাদি করলে আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু তুমি যদি মাদ্রাসাকে মিটাবার প্ল্যান তৈরি করো, আল্লাহ পাক তোমাকে কোনদিনের জন্য মাফ করবে না। কেননা মাদ্রাসা হলো নবীর ঘর, নবীর ঘরকে যারা মিটাতে চায় অবশ্যই বেঈমান কাফের হয়ে যায়। কেননা আমার মুজাদ্দুজ্জামান উলিলাম দাদা হুজুর পীর কেওলা, তিনি ওসিয়াত নামার মধ্যে লিখেছে টুপি জুব্বা দাড়ি পাগড়িকে কেউ তুচ্ছতা ছিল করলে সে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? কেন এটা হলো নবীর পছন্দ জিনিস, তাই রাখো গুনাহগার তুচ্ছতা ছিল করলে কাফের হয়ে যাবে। তাই নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসাকে যারা তুঙ্গাদি বলে তুচ্ছতা ছিল করে, এই মাদ্রাসাকে মিটিয়ে দিবা যারা প্ল্যান করে। কোন অ্যাঙ্গেলে যদি তাদের সঙ্গে তোমরা মিশে যাও, মনে রেখে দেবে হারাম খেলে যেমন পাপ হয়, হারাম খাওয়ালেও তেমন পাপ হয়, হারাম খাবার সহযোগিতা করলো পাপ হয়। এ যুবক শুনে রেখে দাও, পাপের মাপ আছে। ইসলামের ক্ষতি করলে, মাদ্রাসাকে মিটিয়ে দিবার প্ল্যান করলে কোনোভাবে মাপ পাপের রাস্তা নাই। আর দুনিয়া জমিনে আমরা দেখতে পাই একদল লোকেরা জোর করে পাওয়ার দিয়ে আল্লাহ নবীর ঘর মাদ্রাসাকে ভাঙতে চায়, আর একদল লোকেরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির মাস্টার না দিয়ে ওই প্রতিষ্ঠান মাদ্রাসা গুলোকে মিটিয়ে দেওয়ার প্ল্যান তৈরি করে। এই দুইজনই হলো আল্লাহ নবীর দিনের দুশমন। এদের সঙ্গে কোনো অ্যাঙ্গেলে সম্পর্ক রাখা মোস্তফার গোলামদের কাজ নয়। যদি রাখো কোনো দিনের জন্য কিয়ামতের দিন নবী শাফাতের আশা করতে পারবে না। এই সময় আবু জেহেলের মতো যারা আজকে প্রকাশ্য দুশ্মন আছে, তারা দেখছে মুসলমান গুলোকে কি করে ধরা যাবে, নবী শাফাত পাবে না। যেই বলবে আব্বাস সিদ্দিকি মুসলমান তো ভয় খেয়ে যাবে, তাহলে আর আমাদের সঙ্গে এক হয়ে কাজ করবে না। ওরা না হলে এমন করে জোরও পাবো না মাদ্রাসাকে ভাঙার। তাই তখনই তারা অর্থ দিয়ে একদল বক্তা সমাজে ছেড়ে দেবে, যারা আমাদের মাইন্ডকে সেটিং করবে নবী কিয়ামতের দিন শাফাত করতে পারবে না। এ নবী পাকে প্রেমিকেরা বোঝার চেষ্টা করেন, কেননা এই দুনিয়া আজকে নতুন নয়, যুগ যুগ ধরে চলে আসছে। দুটো দল হয়েছে, একটা হলো রহমানের দল আর একটা হলো ইবলিসের দল। রহমানের দলে মুসা সাল্লাম এসেছে, মুসা সাল্লাম দেখেছে যারা মুসা নবীর দিকে গিয়েছিল। ইবলিসের দলের নেতা আবু জেহেল এমন করে ফেরাও তাদের উপরে জুলুম করেছিল, কত জুলুম করেছিল, একটা দুটো তিনটে নয়, শুনে রেখে দাও 600,000 নবীর প্রেমিক আল্লাহ দলের মানুষকে হত্যা করেছে। এ নজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আর যখন আমি তোমাকে বুঝাবো, ওরে আমার নবীর পাগলরা, ওরে আমার নবীর উম্মাদ উম্মাদিরা, তাদের সঙ্গে মেশো না, তাদের সঙ্গে সহযোগিতা করো না, তাদের সঙ্গে দল করো না, তাদের সঙ্গে উঠা বসা করো না। যারা কিনা আমার নবী রেখে যাওয়া বোরখার বিরোধী করে, যারা কিনা শরাবকে সমাজে প্রতিষ্ঠিত করে, যারা কিনা জেনার জন্য নারীদেরকে লাইসেন্স দেয়, এদের সঙ্গে দল করো না গো, এদের সঙ্গে উঠা বসা করো না গো। কিয়ামতের দিনে আল্লাহ পাকে
আপনাকে তোমাদেরকে জবাব দিতে হবে, নবী পাকের সাবা তোমরা পাবে না গো, তখন তারা তোমাদেরকে ডাইরেক্ট যখন আর রুখতে পারবে না, ওই সময় তারা কি করবে, তোমার আমার সমাজে একদল বক্তাকে ছেড়ে দেবে, তারা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমার কথাকে মিথ্যা বানাবার চেষ্টা করে তোমাদের ভ্রেনের মধ্যে ঢুকাবে, নবী তো সাফাতি করতে পারবে না, তাহলে এত খাবরাবার কি আছে। আল্লাহ নবী সাহাবাদিয়াকে যখন কামতির কথা বললে, ওরে আমার সাহাবারা কামতির দিনে এমন অপাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, কামতির দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, কামতির দিনে এমন স্বামী পাওয়া যাবে, স্ত্রীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম দা কেন হবে, নবী আমার বলেছিলেন সূর্যের আল্লাহ 12 গুণ তাপ বাড়িয়ে দেবে, ওই সূর্যের তাপে যে জমিনটা যেমন পুড়ে 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 তামা গুলো লাল হয়ে যায়, ওই রকম জমিনটা লাল হয়ে যাবে। এ যুবক দুনিয়াদারি করতে গিয়ে জাহান্নামকে খরিদ করে নিও না গো, এই দুনিয়ার নবীর পক্ষে থেকে হালাল ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হাজারো নয় কোটি কোটি রয়েছে, তাই বলে দিই খবরদার দিনকে বিক্রি করে পেট চালাওনি, দিনের ক্ষতি করে আল্লাহ নবীর দিনের ক্ষতি করে নিজের নাম কামাবার চেষ্টা করুনি গো, কেননা নিঃশ্বাস কখন চলে যাবে কেউ জানে না, আজকে রাত্রিরে আপনি ঘরে শুয়াবে, কালকে সূর্য উঠবে, আপনি উঠবেন কোনো গ্যারান্টি নাই, মসজিদে ঘোষণা হয়ে যাবে আপনি শুনতে পাবেন না, এই বলে দিয়ে যে আল্লাহকে ভয় করো, নবী পাককে ভালোবাসো, কেন এই জমিনের উপরে জান্না যে অত্যাচার আমার নবী যখন এসেছিলেন তখন হয়েছিল, আল্লাহ নবী এত সহজেই দিনকে প্রচার করেনি, কতদিন গেছে নবী পাকে এমন দিন গেছে আল্লাহ নবী পাহাড়ের মধ্যে বন্দী ছিল, নবী আমার না খেয়ে দিয়েছিল, এমন দিন গেছে তাইফের জমিনে নবী পাক কথা বলার জন্য ওই সন্ত্রাস আবুজির উৎপা সাহেবা তখন যাদের হাতে ক্ষমতা ছিল নবী পাককে তোমার আমেরে ছিল, নবী পাকের জুতা মুবারক রক্তে ভেজে গিয়েছিল, এমন দিন গেছে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে, এ নবীর গোলামেরা সেই নবীর দিনে যদি উপকার করতে না পারো, নবীর বংশের ছেলেদের মধ্যে যারা নবীর দিনের ঝান্ডাকে তুলে ধরতে যা তাদের পাশে দাঁড়িয়ে যা। অন্যদিকে চলে গিয়েছিলাম, আল্লাহ নবীর কাছে একটা গ্রাম্য ছেলে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে, নবী আমার বলেছিলেন বাবা ছেলেরে কিয়ামত অবশ্যই হবে বাবা, তবে তুমি কিয়ামতের জন্য কি করেছো বাবা, তুমি কি জানো বাবা, ওই কিয়ামতের দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, এই কঠিন দিনের জন্য কি করেছো বাবা, ওই দিনের জন্য তুমি কি তৈরি হয়েছো, কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আলতান জুরু নফসুম্মা কদ্দামাত লিগায়, প্রতিটা নফসের রুচি কিয়ামতের দিন কি করে বাঁচবো, পরকালের জন্য কি করেছে বাবা, এই বাবা তুমি কি করেছো বলো বাবা, এ যুবক দুনিয়ায় সারা জিন্দেগিটা গানে যাত্রায় ফাংশনে ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা, যারা কখনো শরিয়াতের কাজ করলো না, যারা নবী দিনে কোনো উপকার করলো না, নবীকে গালি দিলে যাদের দিলে কখনো ব্যথা হয় না, অথচ দুনিয়ার কোনো কাফের নেতা তাদের গালি দিলে তাদের জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করে, কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য তারা কখনো নাবে না, কখনো কাঁদে না, কখনো নবীর হয়ে একটা বিবৃতি দিল না, তাদের হয়ে তোমরা সারা জীবনটা কাটিয়ে দিলে, এ জীবন রেখে আলমার উমা মানে হাব্বা, নবী পাক ওই ছেলেকে জানালে, এ বাবা
ছেলে তুমি কি করেছো বলো? ওই ছেলেটা বলেছিল ফাকামা দাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আমলের কথা বলে আমল আমার তেমন বেশি নাই, যদি ইবাদতের কথা বলে ইবাদত আমার তেমন বেশি নাই, তবে ইমানের কথা যদি বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আল্লাহকে নিজের জানে থেকে বেশি ভালোবাসি। নবী আমার কি বলেছিলে? আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহান। যারা এই সমাজে গান প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই সমাজে জেনারেল বিচারীর প্রতিষ্ঠিত করতে চায়, যারা এই সমাজকে সুদের আড্ডা বানাতে চায়, যারা এই সমাজকে লটারির ব্যবস্থা করতে চায়, যারা এই সমাজকে দুর্নীতির আখড়া বানাতে চায়, যারা এই সমাজকে খুন খারাপি দাঙ্গা ফাসাদে আনতে চায়, যারা এই সমাজকে গরিবের গলায় দাসত্ব শিকার বানতে চায়, যারা এই সমাজে কোনদিন আল্লাহ দিনের জন্য কথা বলে না, কোনদিন আমার নবীর উপরে কোন হামলা বলে ওই হামলার প্রতিরোধের কথাও বলে না। এ না জানেরা শুনতে লাগে কবর, শুনতে লাগে কবর, সবাই খাটিয়া করে নিয়ে গিয়ে দিয়ে আসে। তুমি জানো ওই কবরে তোমার কি হতে পারে? যদি তুমি রসুলের দিনের পক্ষে রাখো, যদি তুমি রসুলের দিনের পক্ষে জিন্দগি কাটাও, হয়তো তুমি রসুলের দিনের কোন উপকার করতে পারোনি, তবে জিন্দগিতে কোনদিন নবী দিনের ক্ষতিও করোনি। নবীকে রসুল বলে মেনেছ, আল্লাহকে আল্লাহ বলে মেনেছ, নামাজ পড়েছ কখনো কখনো ছেড়ে গেছে, রোজা রেখেছ কখনো কখনো ছেড়ে গেছে, তোমার কবরের নাজাতের এখনো দরজা খোলা আছে, কারণ আল্লাহ রহমান রহিম তিনি চাইলে তোমাকে কবর ছেড়ে দিতে পারে, কিন্তু যদি তোমার দ্বারা আল্লাহ দিনের কোন উপকার তো দূরে গদা ক্ষতি যদি হয়ে যায়, দুনিয়ায় সবাইকে তোমাকে নিয়ে যাবে ওই কবরে তো দিয়ে আসবে। ওই কবরে আল্লাহ নবী বললে জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, ওই গর্তে 99টা সাপ দেওয়া হবে, ওই সাপকে নিয়ে থাকতে হবে। বাপের গল্প বলতে আসেনি যুবক, পরিবর্তন আমার চেষ্টা করো, কেননা এই দুনিয়া জমিনে আল্লাহ নবী দিনান আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে গো, অনেক জুলুমের শিকার হয়েছে গো। সেই নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হলো নবীর দিনকে পালন করা এবং নবীর দিনকে আগিয়ে নিয়ে যাওয়া। আগে যদি নিয়ে যেতে না পারো ক্ষতিটা করে ফেলো না, কেননা মুসলমান পুরোপুরি সাথে বলতে হয় এই সমাজ ইসলামের সব থেকে বড় ক্ষতি, এক দল মুনাফে মুসলমানের চক্রান্তের শিকার হয়ে আমাদের খরচ মেরাই করে ফেলছে। তাই বলে দিয়ে যায় কিয়ামতের দিনটা কত কঠিন হবে, আল্লাহ বা জিব্রাইলকে বলবে জিব্রাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আসের বাপাশে বাঁধো, জিব্রাইল জাহান্নামকে আনবে, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা থাকবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার দেখরে ধরতে যাবে। ঠিক এমনই সময় জাহান্নাম ঘুরতে ঘুরতে উম্মতে মুহাম্মাদের পিছনে যখন যাবে, জিব্রাইল চিৎকার দিয়ে বলবে আল্লাহ জাহান্নাম উম্মতে মুহাম্মাদের দিকে যাচ্ছে, এই কথাটা আমার দয়া নবীর কানে চলে যাবে, নবী আমার আল্লাহ পাকের আরশাজিমের উপরে জান্নাতি খানা খাবে, জান্নাতি লিবাস পরে, এই কথা যখনই চলে যাবে নবী আমার সেখান থেকে উঠে জান্নাতি লিবাস খুলে দিয়ে নবী আমার আল্লাহ পাকের আরশাজিমের নিচে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, ও রব্বি আল্লাহ জিব্রাইল বলেছে জাহান্নাম নাকি আমি
আছে। আল্লাহ পাক আপনি জাহান্নাম কে সরিয়ে দেন। আল্লাহ আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবে আমি আপনি কাঁদবেন না, আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফায়তি রব্বুকা ফাদাবা ওয়াছিল আপনাকে এত খুশি করব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে। আজকে সেই দিন দোয়া কবুল করতে থাকব। হাবিব আপনি নূরে হাতটা বাড়িয়ে দেন, নবী আমার হাতটা বাড়িয়ে দেবে, আল্লাহ পাক কিছু পানি দিয়ে দেবেন কুদরতি ভাবে, ওই পানিটা দিয়ে বলবে হাবিব জাহান্নামে দিয়ে নিক্ষেপ করে দাও, জাহান্নামে দিয়ে নিক্ষেপ করে দিয়ে হবে। যেমন চোখের মুখে নুন দিলে চোখ গুটিয়ে যায় বুঝাবার জন্য বলছি, এই বিশাল ভয়ঙ্কর জাহান্নাম ওই পানিতে তখন ঠান্ডা জ্বর হয়ে যাবে। ওই পানিটা কিসের পানি জানো? ওই পানিটা হলো তুমি আমি যখন রাত্রিতে আল্লাহ পাকে গাইছি সাইপুরে কাঁদি আর বলি আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ না পায় মানি করে ফেলেছি, আমার আল্লাহ ওই পানিকে জড়ো করে রেখে দেয় তোমার আমার চোখের পানি, কেননা আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করা দ্বিতীয় কিছু নয়, এই চোখের পানির বিনিময়ে জাহান্নাম গুটিয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।